নমস্কার সকলকে বিচিত্র বাঙালি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। গার্ডেনিং নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোকোপিট নিয়ে। ভিডিওয়ে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা কোকোপিটের পার্সেল আনবক্স করছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, দাম 120 টাকা 1 কেজি কোকোপিটের জন্য। আপনাদের সুবিধার জন্য আমি অ্যামাজনের লিঙ্কটা, যেটা থেকে আমি কিনেছি এই কোকোপিটটা, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। কোকোপিটের এই ব্রিকটি ক্রাফট সিড কোম্পানির, যদিও সেই কোম্পানির কোনো নাম বা লোগো আপনি এখানে কোথাও পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ওপরের প্যাকেটটা থেকে খুলে বের করে নিয়েছি, কিন্তু এখানে কোম্পানির কোনো নাম বা লোগো নেই। যাই হোক, কিন্তু একটা জিনিস আমি আপনাদের সাজেস্ট করবো, এটা 1 কেজি নিয়েছে 120 টাকা। আপনারা যদি লোকাল কোনো দোকান থেকে বা কোনো নার্সারি থেকে কিনতে পান, সেখানে আপনারা অনেক কম দামে পাবেন, তো আপনারা সেখান থেকেই কেনার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। এবার আমি আপনাদের দেখাবো কীভাবে এই কোকোপিট ব্রিক থেকে আমরা ব্যবহারযোগ্য কোকোপিট তৈরি করব। এখানে বলে রাখা ভালো যে কোকোপিট হলো নারকেলের ছোবড়ার ভেতরের অংশের গুঁড়ো। গুঁড়ো করার পর সেই সব গুঁড়োকে কম্প্রেস করে তৈরি হয় কোকোপিট ব্রিক। এই কোকোপিট ব্রিকের মধ্যে আমরা যখনই জল দেবো, তখনই চাপে থাকা নারকেলের ছোবড়ার গুঁড়োগুলো ফুলে উঠবে ও আলগা হয়ে পরিমাণে বেড়ে যাবে। এখানে একটা রঙের বালতিতে কোকোপিট ব্রিকটা বসিয়ে আমি প্রথমে 2 লিটার জল ঢালবো। জল ঢালার পর আমি এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যাতে এটা সমস্ত জল শুষে নিয়ে আকারে বেড়ে উঠতে পারে। আপনারা দেখছেন আমি কোকোপিট ব্রিকটার মধ্যে জল মেশাচ্ছি, প্রায় 2 লিটার মতো জল আমি এখানে ঢালবো। আমি আগে মেপে নিয়েছিলাম জলটা। 2 লিটার মতো জল এর সাথে মেশানোর পরে আমি এটাকে রেখে দেব, যাতে কোকোপিট ব্রিকটা সেই যতটা জল আমি ঢেলেছি ততটা জল শুষে নিয়ে আকারে বেড়ে উঠতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা? এবার দেখুন, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে কোকোপিট ব্রিকটা আকারে বেশ কিছুটা বড় হয়েছে, আর এটাতে আমি আবার কিছুটা জল ঢালবো। আমি এখানে ওপর থেকে দেখাচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি সামনে থেকে দেখে যে নিচ থেকে এটা অনেকটা ফুলে উঠেছে। আমি হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করব, কিন্তু হাত দিলে জিনিসটা একটু ভেঙে যাওয়ার মতো হচ্ছে, তাই এখন দেখাচ্ছি না। আমি এবার এটাতে আরও কিছুটা জল ঢালবো। এখানে আমি আবার কিছুটা জল দিচ্ছি, প্রায় ওই একই 2 লিটার মতো জল আমি দিচ্ছি। জল দেওয়ার পরে আমি এটাকে আবার কিছুক্ষণ রেখে দেবো, প্রায় 15 মিনিট মতো। আপনাদের সেটা দেখে বুঝতে হবে যে এটা জলটা শুষে নিয়েছে কি না। যদি দেখেন যে আপনারা জলটা এটা শোষণ করতে পারছে না, তখন কি করতে হবে, তখন এটাকে আপনাদের, মানে কোকোপিট ব্রিকটাকে আপনাদের একটু উল্টে পাল্টে দিতে হবে। কেমন হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে জল ঢেলে দিলাম। জল ঢালার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য আবার রেখে দেব। কোকোপিটের গুণাগুণ বা কোকোপিটের ব্যবহার আমি আর কিছুক্ষণের মধ্যেই বলবো আপনাদের, তো আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এটা জল যতটা শোষণ করতে পারে ততটা শোষণ করে নিয়েছে নিচটা আর কি। তো এবার আমি কি করব, এটাকে আমি উল্টে দেব। দেখুন, আমি তুলতে যাওয়ার সময় এটা ভেঙে গেল, কারণ নিচটা জলে পুরো ভর্তি হয়ে গেছে। এটা জল শোষণ করে নেওয়ার পরে এটা ভঙ্গুর হয়ে গেছে, তো উপরের দিকটা যেহেতু অতটা ভেজেনি, জলটা সোক করেনি, তাই এটা আমি এরমভাবে পুরোটা জলে ভিজিয়ে দিলাম। যাতে পুরোটা জলে ভিজে যায় সেটা আমি খেয়াল করব, নইলে এটা বাড়তে পারবে না। গার্ডেনিংয়ে কোকোপিটের কী ব্যবহার এই ফাঁকে সেটা আলোচনা করে নেওয়া যাক। আধুনিক গার্ডেনিংয়ে কোকোপিট একটা খুব গুরুত্বপূর্ণ সয়েল মিক্স বা পটিং মিক্স হিসেবে কাজ করে। টবে গাছ প্রতিস্থাপনের সময় আমরা মাটির সাথে প্রায় 20-40% কোকোপিট মেশাতে পারি, গাছ হিসেবে বুঝে অবশ্যই। সাকুলেন্ট বা ক্যাকটাস জাতীয় গাছ বা যেসব গাছ মাটিতে বেশি আর্দ্রতা বা ময়েশ্চার পছন্দ করে না, সেই সব গাছের মাটিতে কোকোপিট ব্যবহার করা একদমই উচিত নয়। কোকোপিট যেহেতু অতিরিক্ত জল নিষ্কাশন করে দেয়, তাই ওয়েল ড্রেন্ড সয়েল তৈরিতে এটা খুব কাজে লাগে। জল নিষ্কাশন ব্যবস্থা ভালো করলেও কোকোপিট মাটিতে আর্দ্রতা বজায় রাখে, মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় ও তার সাথে মাটি ঝুরঝুরেও রাখতে সাহায্য করে। গাছের শিকড় খুব সহজেই বাড়তে পারে এর মধ্যে, আর ঠিক এই কারণেই বীজ থেকে চারা তৈরির জন্য বা বীজের অঙ্কুরোদ্গম বা সিড জার্মিনেশনের জন্য অনেকে মাটি বা বালির পরিবর্তে কোকোপিটকেই বেছে নিচ্ছেন। আজকাল অনেকে সয়েললেস মিডিয়াতে গাছ করছেন, তো সেক্ষেত্রে কোকোপিটের সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার মিশিয়েও অনেকে টবে গাছ বসাচ্ছেন। গাছের পুষ্টির জন্য খাদ্যগুণের মধ্যে খুব একটা না থাকলেও অল্প পরিমাণে পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ ও কপারের মধ্যে থাকে,
কোকোপিটের পিএইচ লেভেল একদম নিউট্রাল থাকে, তাই মাটি অ্যাসিডিক হলো না অ্যালকালাইন হলো সেই নিয়ে আমাদের চিন্তা কিন্তু করতে হয় না। আপনারা যেমনটা দেখলেন, কোকোপিট জলে ভিজিয়ে রাখার পরে আমি সেই কোকোপিট জল থেকে চিপে চিপে আলাদা করে নিচ্ছি, আর তারপরে এই কোকোপিটটাকে আমি একটুখানি আলাদাভাবে শুকিয়ে নেব, যাতে এটা ব্যবহার করার জন্য একদম উপযোগী হয়ে যায়। আশা করি আমি আপনাদের কোকোপিট সম্পর্কে যত রকম কৌতূহল ছিল বা প্রশ্ন ছিল তার উত্তর দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।